নমস্কার বন্ধুরা, তো আবারও হাজির হয়ে গেছি একটা নতুন রেসিপির সাথে। তো আজকে আমি শেয়ার করতে চলেছি ভ্যালেন্টাইন্স ডে স্পেশাল একটা দারুণ সুন্দর একটা কেকের রেসিপি। আশা করছি এই কেকের রেসিপিটাও কিন্তু আপনাদের খুবই ভালো লাগবে। কোনো রকম মোল্ড ছাড়াই আমি আজকে এই কেকটা খুব সুন্দরভাবে তৈরি করেছি। আর এই কেকটা কিন্তু দেখতেও কত সুন্দর হয়েছে, তার সাথে সাথে খেতেও কিন্তু দারুণ হয়েছে, আর খুবই সফট এবং স্পঞ্জিও হয়েছে। আশা করছি রেসিপি ভালো লাগবে। আর রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশনটাকে ক্লিক করার জন্য অনুরোধ রইল। তো ফার্স্ট অফ অল আমি এখানে একটা বাটার মিল্ক তৈরি করে নেব। তো আমি এখানে হাফ কাপের মতো দুধ নিয়েছি, তার মধ্যে আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1 টেবিল স্পুন ভিনিগার দিয়ে খুব ভালো করে আমাদের মিক্স করে নিতে হবে। দিলেই আমাদের বাটার মিল্কটা কিন্তু রেডি হয়ে যাবে। দেখুন বাটার মিল্কের বৈশিষ্ট্য তা দেখলেই বুঝতে পারছেন, একটু ছানা ছানা দেখা যাচ্ছে, দানা দানা ভাব একটা এসে গেছে। তো আমাদের বাটার মিল্ক রেডি। তো আমি এটাকে 5 মিনিটের জন্য সাইডে রেখে দিচ্ছি। তো এবার ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো একটু রেডি করে নেব। তো একটা বোলের মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি 1/2 কাপ ময়দা, অল পারপাস ফ্লোর যেটা বলছি আমরা, তার সাথে সাথে আরও 2 টেবিল স্পুন আমি এখানে ময়দা নিয়ে নিচ্ছি। তো সামনেই ভ্যালেন্টাইন্স ডে এসে গেছে, তো নিজের প্রিয়জনকে এরকম একটা কেক তৈরি করে অনায়াসে দেওয়া যেতে পারে। তো অ্যাড করে দিচ্ছি 2 টেবিল স্পুন কোকো পাউডার, এখানে বেকিং পাউডার অ্যাড করে দিচ্ছি 1/2 টেবিল স্পুন, এখানে সল্ট 1/4 টিস্পুন, নুনটা অ্যাড করে দিচ্ছি, তার সাথে সাথে আমি এখানে চিনিটাকে আগে থেকে গুঁড়িয়ে রেখেছিলাম সেটা অ্যাড করলাম 1/2 কাপ দিয়ে সব কটা শুকনো ইনগ্রিডিয়েন্টসকে খুব ভালো করে আমরা মিক্স করে নিচ্ছি। তো এখানে বলি, যারা আমার চ্যানেলকে নতুন ভিজিট করছেন, ভিডিওসগুলোকে ফার্স্ট টাইম দেখছেন, যদি ভিডিও ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক, শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। তো এখানে আমার সব কটা শুকনো ইনগ্রিডিয়েন্টস মিক্স করা হয়ে গেছে। তো এবার এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি বাটার মিল্ক। তো বাটার মিল্কটা আমার কিন্তু একদম রেডি হয়ে গেছে, তো আমি এখানে বাটার মিল্কটা এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। এবার এর মধ্যে আমরা আরও অ্যাড করে দেব, আমি এখানে ভেজিটেবল অয়েল নিয়েছি 1/4 কাপ, সেটা অ্যাড করে দিচ্ছি, আর অ্যাড করে দিচ্ছি এখানে ভ্যানিলা এসেন্স। আমি 1/2 টিস্পুন ভ্যানিলা এসেন্স অ্যাড করলাম, আর এখানে 1 টেবিল স্পুন ফুড কালার, রেড ফুড কালার এখানে ইউজ করেছি, ভ্যালেন্টাইন্স ডে বলে রেড কালারটা আমি এখানে ইউজ করেছি। দিয়ে সব কটা ইনগ্রিডিয়েন্টসকে খুব ভালো করে আমাদের মিক্স করে নিয়ে একটা স্মুথ ব্যাটার আমরা রেডি করে নেব। আমি এই কেকটা কোনো রকম মোল্ড ছাড়াই তৈরি করে নেব। তো কোনো রকম মোল্ডের ঝামেলা ছাড়াই আজকের এই সুন্দর কেকটা আমরা রেডি করব দুটো স্টিলের বাটিতে। তো দেখুন ব্যাটারটা আমার খুব সুন্দর করে আমি এখানে রেডি করে ফেলেছি, আর কেকের ব্যাটারের কালারটাও আমাদের কিন্তু খুব সুন্দর এসেছে। এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 টেবিল স্পুন ভিনেগার, ভিনেগারটা দিয়ে আরেকবার খুব ভালো করে আমাদের মিক্স করে নিতে হবে। ফেসবুক এবং ইনস্টাগ্রাম দু জায়গাতেই সেম আইডিতেই অ্যাকাউন্ট আছে, সেখানে আপনারা আমাকে ফলো করে নিতে। তো ব্যাটারের কনসিস্টেন্সিটা দেখতে পাচ্ছেন ভিডিওতে, এরকম হতে হবে। তো আমি আজকে কেকটা দুটো বাটির মধ্যে সেট করব। তো আমি এখানে দুটো স্টিলের বাটি নিয়ে নিয়েছি, আর বাটিগুলোকে খুব ভালো করে একটু তেল দিয়ে ব্রাশ করে নিচ্ছি, খুব ভালো করে তেল গায়ে মাখিয়ে নিচ্ছি। দিয়ে এর মধ্যে আমি অ্যাড করে দেব একটু ময়দা, ময়দাটা দিয়ে আমি দুটো বাটিতে একটু একটু ময়দা অ্যাড করে দিচ্ছি। খুব ভালো করে ময়দাটাকে দুটো বাটির গায়ে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে, একটু ডাস্ট করে নিতে হবে। ভিডিওতে দেখতে পাচ্ছেন কীভাবে আমি করছি, তো দেখতে পাচ্ছেন এইভাবে পুরো ময়দাটাকে আমি পুরো বাটির গায়ে লাগিয়ে নিচ্ছি, যাতে কেকটা নিচে থেকে ধরে না যায়, খুব ইজিলি কিন্তু কেকটা আমাদের বেরিয়ে আসবে। তো সেমভাবে আমরা দুটো বাটি এই সেমভাবে রেডি করে নেব, আর এক্সেস ময়দাটা আমরা কিন্তু ফেলে দেব। তো দুটো বাটি দেখুন সুন্দরভাবে রেডি হয়ে গেছে। এবার কেকের ব্যাটারটা আমি দুটো বাটির মধ্যেই অ্যাড করে দেব। তো আমি 1/2 করেই ব্যাটারটা ফিল আপ করবো, কারণ কেকটা ফুলে যাওয়ার পরে আরও বেড়ে যাবে পরিমাণে। তো 1/2 করেই আমাদের ফিল আপ করে নিতে হবে। কেকটা তৈরি করতে কিন্তু খুবই সহজ হয়, আর খুবই সফট এবং স্পঞ্জিও হয়। আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখতে পারেন, আর ভ্যালেন্টাইন্স ডের অকেশন তো আছেই, সেই অজুহাতে আপনারা বাড়িতে নিজের প্রিয়জনকে এরকম একটা কেক তৈরি করে অনায়াসে গিফট করতে পারেন। আশা করছি রেসিপি ভালো লাগবে। তো দেখুন কেকের ব্যাটারটা আমার দুটো বাটির মধ্যেই ঢালা হয়ে গেছে। এবার বাটিগুলোকে ধরে আমরা একটু ট্যাপ করে দেবো, যাতে যে এক্সেস যে ভেতরে যে এয়ার বাবলসগুলো আছে সেগুলো রিলিজ হয়ে যায়।
এদিকে দেখুন, আমি একটা প্যানকে আগে থেকেই 10 মিনিটের জন্য প্রিহিট করতে বসিয়ে দিয়েছি, ভেতরে একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি আর ঢাকনার মুখটা একটা কাগজ দিয়ে বন্ধ করে তো দিয়েছি। 10 মিনিট হয়ে যাওয়ার পর আমরা যে বাটিটা সেট করে রেখেছিলাম ব্যাটার দিয়ে, সেটা এর মধ্যে অ্যাড করে দিচ্ছি প্যানের মধ্যে। আর প্যানের ভেতরে আমি এরকম একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি, দিয়ে ওপরের ঢাকনাটাকে বন্ধ করে লো ফ্লেমে অ্যাটলিস্ট 30 মিনিট মতো আমরা একটু বেক করে নেব। তো বন্ধুরা, 30 মিনিট পর আবার ফিরে এলাম। তো কেকগুলো দেখুন আমার খুব সুন্দর করে ফুলে রেডি হয়ে গেছে। তো হয়েছে কিনা একটা টুথপিক দিয়ে চেক করে নিচ্ছি। দেখুন টুথপিকটা আমার দারুণ সুন্দরভাবে ক্লিন বেরিয়েছে, তাহলে আমার কেকটা সুন্দরভাবে বেক হয়ে গেছে। তো এবার ফ্লেমটা অফ করে দিয়ে একদম কেকগুলোকে ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করলাম। তো দেখুন কেকগুলো আমার একদম সম্পূর্ণভাবে ঠান্ডা হয়ে গেছে আর কেকের কালারটাও কিন্তু খুব সুন্দর হয়েছে। এবার আমি একটা নাইফের সাহায্যে সাইডগুলোকে একটু স্ক্র্যাচ করে নিচ্ছি, যাতে কেকটা সাইড থেকে খুব ইজিলি বেরিয়ে আসে। দুটো বাটির কেকই আমি খুব সাইড থেকে একটু স্ক্র্যাচ করে নেব। এবার আমি একটা প্লেট এর উপরে রেখে দিচ্ছি, দিয়ে বাটিটাকে উল্টো করে কেকটাকে আমরা ডিমোল্ড করে নেব। ভিডিওটা দেখতে পাচ্ছেন আমি কিভাবে কেকটাকে ডিমোল্ড করছি? তো দেখুন খুব ইজিলি আমাদের কেকটা কিন্তু বেরিয়ে এসেছে আর কালারটাও খুব সুন্দর হয়েছে। আর দেখতে পাচ্ছেন এটা কতটা সফট এবং স্পঞ্জি হয়েছে, আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে। তো দ্বিতীয়টাও আমি দেখিয়ে দিচ্ছি, দেখুন এটাও কিন্তু খুব ইজিলি আমাদের বেরিয়ে আসছে আর কালারটা কিন্তু দারুণ এসেছে আর খুবই সফট এবং স্পঞ্জি হয়েছে। তো এবার আমি কেকটাকে একটু ডেকোরেট করে নেব। তো ভ্যালেন্টাইন্স ডে বলে কথা, তো আমি কোনো রকম ফ্রোস্টিং করছি না, জাস্ট একটা সিম্পল আমার বুদ্ধি দিয়ে আমি এরকম একটা হার্ট শেপ পেপার কাটিং করে নিয়েছি। পেপার কাটিং করে আমি কেকটাকে একটু ডেকোরেট করব। তো আমি এখানে একটা এরকম একটা ছাঁকনি নিয়ে নিচ্ছি, ছাঁকনির উপরে আমি একটু পাউডার সুগার অ্যাড করলাম, দিয়ে হালকা করে আমি একটু সিভ করে নিচ্ছি, যাতে যে গুঁড়ো চিনিটা ওপর থেকে হালকা করে ডাস্ট করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন ভিডিওতে এরকম করে একটু চেলে নিলেই, আর যে কাগজের আমরা হার্টটা তৈরি করেছিলাম সেটা তুলে নিলাম। তো দেখতে পাচ্ছেন কত সুন্দর করে একটা সুন্দর ডিজাইন আমার তৈরি হয়ে গেল ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে। তো দ্বিতীয়টাও কিন্তু আমি একটু ওই রকম পাউডার সুগার দিয়ে ওপর থেকে একটু স্প্রেড করে দেব। এটা একটা সুন্দর ডেকোরেশনও হলো, আপনারা চাইলে যে কোনো রকম ফ্রোস্টিং দিতে পারেন। তো এবার হার্টের চিয়েটা আমি তুলে নিলাম কাগজটা, এবার একটু কেটে দেখাই আমার কেকটা কতটা সফট এবং স্পঞ্জি হয়েছে। আপনারা অবশ্যই কিন্তু বাড়িতে এই কেকটা তৈরি করে দেখবেন, খেতে কিন্তু খুবই সুন্দর হয়েছে আর সফট এবং স্পঞ্জিও হয়েছে। তো বাজারে কেককে কিন্তু টেক্কা দিতে পারে, অবশ্যই ট্রাই করবেন। তো দেখুন কালারটাও কিন্তু খুবই ভালো হয়েছে। আশা করছি রেসিপি ভালো লেগেছে, আর এই ভ্যালেন্টাইন্স ডের উপলক্ষে অবশ্যই আজকের এই কেকের রেসিপিটা নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে। আর বাড়িতে অবশ্যই তৈরি করে আমাকে ফিডব্যাকে জানাবেন রেসিপিটা কেমন লাগলো, আশা করছি ভালো লাগবে। তো আজকের মতো এইটুকুই, দেখা হবে অন্য একটা নতুন রেসিপির সাথে। ততক্ষণের জন্য বাবা অ্যান্ড টাটা।